হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে, আর আজকে ব্লগটা শুরু করছি রিশু স্কুল থেকে। তো আজকে ওর স্কুলে ভ্যাকসিনেশন ছিল, রুবেলা ভ্যাকসিন দেওয়া হয়েছে, তো ওর হয়ে গিয়েছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো রুবেলা ভ্যাকসিন দেওয়ার পরে তো 30 মিনিট বসতে হয়, বসার পর তারপরে ছাড়ে। তো হয়ে গেছে ওর ভ্যাকসিনেশন, তো এখন বাড়ি যাচ্ছি। তো এই যে বাড়িতে এসেই দেখছি দুটো পার্সেল এসেছে। তো এটার ভিতরে বোধ হয় গাড়ির যেটা একটা টেম্পার গ্লাস অর্ডার করা হয়েছিল ওটাই এসছে। তো চলো দেখি কেমন এসছে টেম্পার গ্লাসটা। আরেকটাও কি এসছে, বাট ওটা আমি বলতে পারবো না কি এসছে, ওটাকে কি বলে গাড়ির, এটা রিশুর বাবাই বলতে পারবে। আচ্ছা, ওটা নাম্বার প্লেট গার্ড, জানি না আমি, বুঝি না কীভাবে কী লাগাবে। তো এই যে টেম্পার গ্লাসটা হোয়াইট অর্ডার করা হয়েছিল সেটা ব্ল্যাক এসেছে। তো এখন কি করবে, এটাই লাগিয়ে দিবে, এটা আবার রিটার্ন করার বহুত ঝামেলা, এটা তো চলবে, কোনো অসুবিধা নেই। তো চলো আজকে কেন কি আসছে, এটা না, এটা হবে গ্লাস, কিন্তু এটা গ্লাস না, কি এমনি খালি প্লেন। তো এই যে রিশু স্কুল থেকে আসার পর এখন হচ্ছিলো খেলছে ও দাদাইয়ের সাথে। তো তারপরে হচ্ছিলো আমরা যাবো হচ্ছিলো দিদা শাশুড়ি বাড়িতে, ওখানটায় হচ্ছিলো বৈষ্ণব সেবা আছে, ওখানটায় যাব। তো ও ততক্ষণ খেলুক, ততক্ষণ আমি হচ্ছিলো রেডি হই, কারণ কি ও সানটান করে রেডি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, বাট যখন আমি মানে এডিট করার সময় যখন শুনছিলাম ভয়েসটা, পিছনে মিউজিক বাজছিল, যার জন্য আমি মিউট করে দিয়ে আবার ভয়েস দিচ্ছি এখানে। তো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এখানে হচ্ছিলো যে নতুন যে আমার চুড়িদারটা দেখতে পারছো, এটা আমি একটা অনলাইন থেকে অর্ডার করেছি। তো তোমাদেরকে ফুল চুড়িদারটা ভেবেছিলাম যে প্যাকেজিং থেকে নিয়ে দেখাবো, বাট আমি তাড়াহুড়োর মধ্যে ফটাফট খুলে ফেলেছিলাম, করতে পারিনি ভিডিওটা আর। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় পুরো ফুল চুড়িদার সেটটা দেখিয়ে দিব। তো এগুলো আগে খুব পরতাম চুড়িদারের সেটগুলো, কুর্তি আসার পরে না এই চুড়িদার সেটগুলো একদম পরা হয় না, যার জন্য অনলাইনে দেখে খুব ভালো লাগলো, তো একটা অর্ডার করেই ফেললাম। তো এই যে পুরো সেটটা ওন্না দিয়ে আসছে, আমার তো খুব পছন্দ হয়েছে, সাথে রিশুর বাবারও খুব পছন্দ হয়েছে। তো ও এরকম টাইপের ড্রেস পরা খুব পছন্দ করে, তো বলছিলো যে আরও দুটো অর্ডার করে নিও। সত্যি এরকম আগে আমি খুব পরতাম পিস কিনে কিনে, বাট এখন কুর্তি টুর্তি হওয়ার পর থেকে এরকম আর পরাই হয় না। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে, এবার আমরা যাই, প্রায় 1:30 বেজে গেছে। তো রিশুর বাবাও চলে এসছে, এবার আমরা বেরিয়ে পড়ি বৈষ্ণব সেবা, ওখানে যাব হয়তো, এতক্ষণে কীর্তন টীর্তন সব হয়েই গেছে। তো চলো এখন আমরা বেরোই, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই পার্সেলটাই ভেবেছিলাম তোমাদেরকে খুলে দেখাবো, বাট দেখাতে পারিনি। আরেকটা পার্সেল আমার আসছে, তো সবগুলো একসাথে করে নিয়ে তোমাদেরকে আমি দেখাবো। তো এখন দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, তোমরা বুঝতেই পারছো কোথাও একটা যাব। তো এখন যাচ্ছি, যাবো হলো দিদা শাশুড়ি বাড়িতে, সেখানে হচ্ছিলো বৈষ্ণব সেবা আছে বড়মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তো প্রত্যেক বছরই যাই, তুমি তো তোমরা দেখোই, আগের বছর আমার ব্লগ আছে ওটা। তো এখন হচ্ছিলো যাবো, তো চলো এখন বেরোই, তারপরে আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো মাম্মা। তো এসেই আমরা খেতে বসে পড়েছি, কারণ হচ্ছিলো কীর্তন টীর্তন সব শেষ, আর বৈষ্ণব সেবা সবসময় যেন খুব তাড়াতাড়ি এরা খাওয়া দাওয়া করে নেয় বৈষ্ণবরা, যার জন্য এখানে কোনো লেট হওয়ার কোনো চান্সই নেই। তো এখন 2 বাজে, একটা ব্যাচ অলরেডি খাওয়া হয়ে গেছে, মার কাছে শুনলাম নাকি 11টার মধ্যে সমস্ত যত রান্নাবান্না আছে সব শেষ হয়ে গেছে, ভোর 6টার থেকে নিয়ে রান্নাবান্না শুরু হয়েছে। তো এখন 2 বাজে, আমরাও খেতে বসে পড়েছি। তো এরপরে নাকি এরপরে আর একটাই ব্যাচ আছে, তারপরে শেষ, তারপরে হয়তো টুকটাক যারা আসবে তাদেরকেই দেবে। তো আমার বৈষ্ণব সেবা খেতে তো ভীষণ ভালো লাগে, আর রিশু বলছে মা আমিও খাবো নিজের হাতে, একটা ফোঁটাও নিজের হাতে খাবে না, কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে, বাট ও পাতা নিয়ে বসবে। ঠিক আছে, ও বসুক, আমি ওকে অল্প অল্প করে খাইয়ে দিব। তো এই যে এখানে ডাল আর পকোড়া দিয়ে গেছে, দারুণ হয়েছে খেতে। তো এই যে আমিও রিশুকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি এখন। আর তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, নিজের হাতে খাও। আগে
তো এই যে দিদা শাশুড়ির বাড়িতে যে গোপাল সবসময় খুব বড় করে পুজো হয়, তো এই যে এখানটাই হয়। আর এই যে গোপালের ভোগ দর্শন তোমরা সবাই করে নাও, গোপালের ভোগ দর্শনে নাকি কপালে দুর্দশা কাটে, তো তোমাদের সবাইকে আমি দেখিয়ে দিলাম। তো এই যে এখন ছাদে এসেছি, তো ওই যে সোনামারা এসছে, আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে, এখন দেখো ওরা দুজন মিলে বদমাইশি শুরু। তো এই যে আরেকটা ব্যাচ এখানে বসে পড়েছে, শুশুরি লাগে তোমাকে দেখাইনি না তখন, যেখানে আমি ওখান থেকে আবার বাড়ি এসেছিলাম, বাড়িতে এসে পাশে একটা বাড়িতে পুজো ছিল, ওখানে নিমন্ত্রণ ছিল আমার, তো ওখানে গিয়েছিলাম। তো খাওয়া প্রসাদ টসাদ খেয়ে এসেছি, আর এক প্যাকেট করে খিচুড়ি নিয়ে নিয়েছি রিশু খাবে বলে। তো এখানে মার সাথে আমি দোকান থেকে দেখা করেই চলে যাচ্ছি, আমি আর ভেতরে ঢুকিনি বাড়িতে, কারণ কি অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি থেকে আবার রিশুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে বা তোমাদের সাথে কালকে নতুন কোনো ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো ফ্রেন্ডস চলো টাটা গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।